লিলিয়ান্স লিটারেচার ক্যাফে নিয়মিত সদস্য লেখক তানিয়া নিগার, উনি চিটাগাংয়ে বসবাস করেন এবং আমাদের এই গ্রুপে নিয়মিত লিখেন এবং অন্যান্য সবার লেখাই পড়েন, মন্তব্য করেন। তো আজকে ওনার একটি কবিতা আমার খুব প্রিয়, জীবন, সেটাই আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। সুখের এমন কেন কর্পূরের মতো উড়ে যায় দ্রুত, কষ্টের স্থায়িত্ব সে অনেক বেশি, যদি একটু কম হতো। সুখের সময় সেকেন্ডের কাটার সাথে যেন সে চলে যায়, দুঃখগুলো অলস আর নিরেট হয়ে সেথায় পড়ে রয়। জীবন হলো যুদ্ধক্ষেত্র, জয় পরাজয়ের উপর নির্ভর, প্রতিকূলতা নিরাপত্তাহীনতা এই ভাবতেই হয় দিনভর। সংসার নামের এক নাটকীয়তায় সবাই মোহগ্রস্ত, পাওয়ার আশা বাদ দিয়েই যেতে হয় হয়ে রিক্ত হস্ত। সুখ স্বপ্ন নামে সোনার হরিণ শুধু আসে কদাচিত, দুঃস্বপ্ন তোমায় ঘুম ভাঙিয়ে নাড়ায় জীবনের ভিত। তারপরও হাসি আর গাই, দুঃখ দুর্দশা এড়িয়ে চলি, অনেকের চেয়ে ভালো আছি এই সান্ত্বনাই মনকে বলি। কবিতাটির সাথে থাকার জন্য, উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালোবাসা জানবেন। শুভরাত্রি, বাই বাই।